হ্যাব নাইস ড এখন আমরা ক্লাস ইলেভেনের উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান চ্যাপ্টারের অন্তর্গত মূল বিষয়ক কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ভ্রূণাক্ষের উপরের দিকের অংশকে কি বলা হয় উত্তর হবে কাণ্ড বলা হয় কাণ্ডের শীর্ষ দেশকে কী বলে উত্তর হবে ভ্রূণমুকুল বলে ভ্রূণাক্ষের নিচের দিকের অংশকে কি বলে উত্তরাবে বীজপত্রাব কাণ্ড বলে বীজপত্রাব কাণ্ডের শীর্ষ কি বলে বলে হবে ভ্রূণমূল বলে কোন কোন উদ্ভিদের মূলে অঙ্গজ মুকুল বর্তমান হবে পটল শিশু রাঙালু প্রভৃতি উদ্ভিদের মূলে কোন কোন উদ্ভিদের মূলে ক্লোরোফিল বর্তমান পানি পানিফল গোলঞ্চ প্রভৃতি উদ্ভিদের মূলে কোন উদ্ভিদের মূলের অগ্রভাগে মূলত্র থাকে না উত্তর হবে জলজ উদ্ভিদ যেমন পদ্মর ক্ষেত্রে মূলত্র থাকে না মূলের নালিকা বান্ডিল কোন প্রকৃতির উত্তর হবে অরিও প্রকৃতির মূলের জাইলেম কি প্রকৃতির উত্তর হবে এক্সার্ক প্রকৃতির মূলবিহীন কয়েকটি উদ্ভিদের নাম হবে উলভিয়া জল ঝাঁঝি ইত্যাদি কোন কোন উদ্ভিদের অঙ্গজ দেহ কেবল মূল দিয়ে গঠিত উত্তর হবে রাফলেসিয়া অরসি উথোবিয়াম প্রভৃতি পরজীবী উদ্ভিদের অঙ্গজ দেহ কেবল মূল দিয়ে গঠিত নেক্সট ভ্রণমূল থেকে উৎপন্ন শাখা প্রশাখা যুক্ত স্থায়ী মূলকে কি বলে উত্তর হবে প্রধান মূল বা স্থানিক মূল বলে নেক্সট দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজ মধ্যস্থ ভ্রণমূলটি বৃদ্ধি পেয়ে যখন মাটিতে প্রবেশ করে তখন তাকে কি বলে উত্তর হবে প্রাথমিক মূল বলে নেক্সট প্রাথমিক মূল ক্রমশ বৃদ্ধি পেয়ে শাখা প্রশাখা যুক্ত হয়ে যে দৃঢ় মূল গঠন করে তাকে কি বলে হবে প্রধান মূল বলে নেক্সট প্রধান মূল সরাসরি ভ্রণমূল থেকে উৎপন্ন হয় বলে এর অপর নাম কী হবে স্থানিক বা প্রকৃত মূল ভ্রণমূল ছাড়া উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে যেমন কাণ্ড পাতা শাখা প্রভৃতি অংশ থেকে সৃষ্টমূলকে কি বলা হয় হবে অস্থানিক মূল বলা হয় এক বীজপত্রি উদ্ভিদের প্রাথমিক মূল নষ্ট হয়ে গিয়ে ভ্রণমূল ও ভ্রূণমুকুলের সংযোগ স্থল থেকে যে সকল অস্থায়ী সরু মূল নির্গত হয় তাদের কি বলে উত্তর হবে মৌলিক মূল বা সেমিনাল মূল নেক্সট মৌলিক মূল নষ্ট হয়ে গিয়ে বীজপত্রা বা কাণ্ড থেকে যে সকল সরু সরু মূল গুচ্ছাকারে উৎপন্ন হয় তাদের কি বলে উত্তর হবে গুচ্ছমূল বা সিফামূল বলে নেক্সট গুচ্ছমূল দেখা যায় এমন কয়েকটি উদ্ভিদের নাম লেখো উত্তর হবে ধান গম ভুট্টা আখ ইত্যাদি নেক্সট পাতার ফলকের কিনারা থেকে উৎপন্ন অস্থানিক মূলকে কি বলে হবে পত্রজ বা পত্রাশ্রয়ী মূল নেক্সট পত্রজ মূল দেখা যায় কোন কোন উদ্ভিদে হবে পাথরকুচি বিগনিয়া প্রভৃতি গাছের পাতায় নেক্সট কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন মূলকে কি বলে হবে কাণ্ডজ বা প্রকৃত অস্থানিক মূল বলে নেক্সট কাণ্ডজ মূল দেখা যায় কোন কোন উদ্ভিদে হবে কেয়া বট পান ইত্যাদি উদ্ভিদে নেক্সট মূলের নরম অগ্রভাগে যে টুপির মতো একটি ঢাকনা থাকে তাকে কি বলে হবে মূলত্র বা মূলত্রাণ বলে নেক্সট জলজ উদ্ভিদের মূলের অগ্রভাগে যে অংশ দেখা যায় তার নাম কি কী হবে মূলাধার বা মূলজেব বা রুট পকেট নেক্সট মূলজেব দেখা যায় এমন কয়েকটি উদ্ভিদের নাম লেখো উত্তরাবে কচুরিপানা টোপাপানা লেমনা ইত্যাদি নেক্সট মূলত্র অঞ্চল পরিবেষ্টিত মূলের অগ্রভাগের ভাজক কলা নিয়ে গঠিত অঞ্চলটিকে কি বলে হবে বিভাজন বা কোষ সৃষ্টিকারী অঞ্চল নেক্সট মূলের বর্ধিষ্ণু অঞ্চলের ওপরে অবস্থিত রোম বিশিষ্ট নির্দিষ্ট দৈর্ঘ্যের অঞ্চলটিকে কি অঞ্চল বলে হবে মূলরম অঞ্চল বলে নেক্সট মূলের মূলরম অঞ্চলের ওপরের দিক থেকে শুরু করে কাণ্ডের ঠিক নিচ পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিকে কি বলে হবে স্থায়ী অঞ্চল বলে নেক্সট খাদ্য সঞ্চয়ের ফলে প্রধান মূলটির মধ্যস্থল স্ফীত এবং দুই প্রান্ত শুরু হলে সেই প্রকার মূলকে কি বলা হয় উতরাবে মূলাকার মূল বা ফিউজিফর্ম মূল যেমন মূলর ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায় নেক্সট শাঙ্কাককার মূল দেখা যায় কোন উদ্ভিদে উতাবে গাজরে খাদ্য সঞ্চয়ের ফলে কোন প্রকার মূলের উপরিভাগ স্ফীত ও নিম্নভাগ সরু লেজের মতো আকার ধারণ করে উত্তরাবে সালগমাকার মূলের যেমন সালগম, বিট ইত্যাদি নেক্সট কন্দাকৃতি মূলের উদাহরণ দাও উত্তরাবে সন্ধামণি নেক্সট উদ্ভিদের শাখা মূলে যে সকল গুটির মতো অংশ দেখা যায় তাদের কি বলে উত্তরাবে অর্বুদ বা নডিউল বলে নেক্সট সিম্বিগোত্রিয় উদ্ভিদের মূলের অর্বুদে অবস্থিত নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম লেখ উত্তর হবে নেক্সট যুক্ত কয়েকটি উদ্ভিদের নাম লেখো উত্তর হবে সুন্দরী গড়ান ইত্যাদি নেক্সট কোন প্রকার রূপান্তরিত অস্থানিক মূল খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে উত্তর হবে কন্দাল মূল যেমন অর্কিসের মূল নেক্সট গুচ্ছিত মূল বা ফ্যাসিকুলেটেড রোডস দেখা যায় কোন কোন উদ্ভিদে উত্তর শতমূলি ডালিয়া ইত্যাদি উদ্ভিদে নেক্সট কোন প্রকার অস্থানিক মূলের অগ্রভাগগুলি কেবল খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত ও গোলাকার রূপ ধারণ করে উত্তর অর্বুদযুক্ত মূল যেমন আম আদা সর্বজয়া ইত্যাদির মূল নেক্সট মালাকৃতিমূল কাঁধে দেখা যায় উত্তর কাঁকরোল মোথা ঘাস করলা ইত্যাদি উদ্ভিদের নেক্সট কোন উদ্ভিদে বলয় মূল দেখা যায় উত্তরাবে ইপিকাক উদ্ভিদে নেক্সট কিছু উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে অস্থানিক মূল উৎপন্ন হয় এবং মুক্তভাবে বাতাসে ঝুলে থাকে এই মূলগুলিকে কি বলে উত্তরাবে বায়বীয় বা পরাশ্রয়ী মূল যেমন রাসনার ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায় নেক্সট বায়োবীয় মূলে কর্টেক্সের বহির্ভাগে যে নরম স্পঞ্জের মতো কলার স্তর বর্তমান তার নাম কী হবে ভেলামেন নেক্সট ক্লোরোফিলযুক্ত সালক সংশ্লেষে সক্ষম অস্থানিক মূলের নাম কী হবে আত্মীকরণ মূল যেমন গুলঞ্চের মূল নেক্সট কোন উদ্ভিদে চোষক মূল দেখা যায় উত্তরবে স্বর্ণলতা উদ্ভিদে নেক্সট ভাসমান মূল দেখা যায় কোন উদ্ভিদে উত্তরা কেশর দাম উদ্ভিদে নেক্সট জনন মূল দেখা যায় এমন কয়েকটি উদ্ভিদের নাম লেখো উত্তরাবে পটল রাঙালু ইত্যাদি নেক্সট মৃতজীবী মূল দেখা যায় কোন কোন উদ্ভিদে উত্তরাবে মনট্রোপা কোরালো রায়চা পাইনাস ইত্যাদি উদ্ভিদে নেক্সট স্তম্ভমূল দেখা যায় কোন উদ্ভিদে গাছে। বটগাছে মূল দেখা যায় কোন কোন উদ্ভিদে হবে কেয়া ভুট্টা ইত্যাদি উদ্ভিদে নেক্সট অধিমূল দেখা যায় কোন উদ্ভিদে উত্তর হবে সিমুলে নেক্সট পান গাছে কোন প্রকার মূল দেখা যায় হবে আরোহী মূল নেক্সট সংকোচি মূল দেখা যায় এমন কয়েকটি উদ্ভিদের নাম লেখো হবে কলাবতী পেঁয়াজ ইত্যাদি নেক্সট পার্বত্য অঞ্চলের এক শ্রেণীর উদ্ভিদের মূল চারিদিকে ছড়িয়ে পাথরের গায়ে শক্ত করে জড়িয়ে চ্যাপটা আকৃতি ধারণ করে এই মূলকে কি বলা হয় হবে হ্যাপটেরা হোল্ড ফাস্ট বলা হয় যেমন পোডুস্টেমাম নামক উদ্ভিদে এটি দেখা যায় নেক্সট কণ্টক দেখা যায় এমন কয়েকটি উদ্ভিদের নাম লেখো উত্তর লেখো তাল নারকেল ইত্যাদি নেক্সট ট্যাপিওকা উদ্ভিদে কোন প্রকার ভান্ডার মূল বা সঞ্চয় মূল দেখা যায় উত্তর হবে কন্দাল মূল বেশ তোমরা এই প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো আশা করি তোমাদের উপকারে আসবে এখনকার মতো এই পর্যন্ত থাকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো